ভাই, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কি জরুরি মিটিং হচ্ছে? হ্যাঁ, বলতে পারো যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা মিটিং হচ্ছে। এই মুহূর্তে রাত প্রায় 1টা বাজে। আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ইনঅর্গানিক এর ক্লাস ছিল। তো আমার এবং ডিজি ভাইয়ের ক্লাস সন্ধ্যার সময় শেষ হয়ে গেছে। তারপর সৈকত ভাইয়া ক্লাস নিচ্ছিলেন এবং আমরা ওয়েট করছিলাম যে ভাইয়া ক্লাস নিচ্ছে। আমরা ক্লাসের ক্যামেরার পেছনে থেকে কমেন্ট গুলো চেক করছিলাম, কোন শিক্ষার্থী কোনো কমপ্লেইন জানাচ্ছে কিনা, কোনো টপিকে জিজ্ঞাসা করছে কিনা, সেগুলো রিপ্লাই করছিলাম। এটা কিন্তু শুধু আজকের ঘটনা না, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে কোনো ক্লাস হইলে ক্লাসে ঢুকে আমরা একজন, কিন্তু ক্যামেরার পেছনে বাকি টিচার আমরা বসে থাকি। সো এই ঘটনাটা SSC 26 ব্যাচে যে ফার্স্ট পেপার প্রোগ্রাম চলছে সেখানে প্রতিদিনই ঘটছে। তো 26 ব্যাচের আপডেট তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলাম। আমাদের সেগমেন্ট ভিত্তিক ভাবে আমাদের সেকেন্ড সেগমেন্ট চলমান, যেখানে ফার্স্ট সেগমেন্টে আমি তোমাদের ফার্স্ট সেগমেন্টটা কমপ্লিট করেছিলাম গুণগত রসায়নের। তার আগে কিন্তু আবার BBC ক্লাস হয়েছিল, বেসিক বিল্ডিং ক্লাস। তো এরপর আমাদের সৈকত আব্দুল্লাহ ভাইয়া সেকেন্ড সেগমেন্টের ক্লাস নিচ্ছে এবং সেটারই পরবর্তী দিনের ক্লাস কন্টেন্টের কাজ আজকেই আমরা তিনজন ডিসকাশন করে গুছিয়ে রাখছি। সো তার পরবর্তী সেগমেন্ট নিবে তোমাদের DDT ভাইয়া। তো এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রেগুলার চিত্র। আমরা যে কোনো সেগমেন্ট শুরু করার আগেই তিনজন এভাবে বসি। আমরা যেটা কমিটমেন্ট দিয়ে আসছি যে কে ক্লাস নিচ্ছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমরা প্রত্যেকটা কন্টেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তিনজন আলোচনা করি, প্ল্যান করি। তো আগামী সপ্তাহ থেকে সেগমেন্ট 3 এর ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো সেটার জন্য আমরা তিনজন বসে আছি, তিনজন একত্রে ডিসকাস করতেছি কি কি কন্টেন্ট পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো 26 ব্যাচ এখনো যারা জয়েন করেনি আমাদের সাথে দ্রুত জয়েন করে ফেলো।